যেন চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে যেমন ইচ্ছা করে পিষে চলে যাবে। আগে যখন অনেক পরিমাণ নরম ছিলাম, তখন যে যেমন ইচ্ছা মনে আঘাত দিয়েছে, যার মনে যা আসতো তাই বলেছে, কিন্তু এখন নিজেকে শক্ত করে নিয়েছি, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এত রোদের মধ্যেও আমি নিচে নেমেছি কারণ ফ্রিজের মধ্যে একটাও সবজি নেই। দুপুরবেলা যে কী রান্না করব সেটা ভাবতে ভাবতে প্রায় 11:30টার মতো বেজে গেল, তাই তাড়াতাড়ি করে সবজির দোকানে এলাম। মঙ্গলবারে সবজি নিয়ে বাড়িতে চলে এলাম। এই গরমের মধ্যে বাইরে যেতে একদম ইচ্ছে করে না, কিন্তু সবজি যদি না কিনে নিয়ে আসি তাহলে খাবো কি, তাই নিজেকেই বেরোতে হয়। আমাদের এখানে সবজির দামটা অনেক কম, তবে মাছ মাংসের দামটা একটু বেশি হলেও, তবে ততটা বেশিও না যতটা বেশি হওয়ার কথা, তবে চিকেনের দামটা কিন্তু অনেকটা বেশি। অনেকেই আমার হাজব্যান্ডকে বলে, আমার হাজব্যান্ড নাকি বউ ভেরুয়া, বউয়ের কথা মতো ওঠে এবং বসে। তাদের উদ্দেশ্যে এবং শাশুড়ি মা শ্বশুরের উদ্দেশ্যে একটা কথা আজকে তোমাদেরকে বলবো। আমার হাজব্যান্ড যতক্ষণ আমাদের মধ্যে কথা হয় একটা কথাই সবসময় বলে, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মার মধ্যে নাকি কোনোদিনই ঝগড়া হয়নি, ও নাকি এত বছর বড় হয়েছে কখনো দুজনের মধ্যে ঝগড়া দেখেই। যদি শাশুড়ি মা একটু খিটখিট করে, তবে শ্বশুরমশাইয়ের মুখ থেকে কিন্তু কোনো কথা বের হয় না, উনি চুপ করে শোনে এবং সেখান থেকে চলে যায়। কথায় আছে, একটা ছেলে মেয়ের শিক্ষা তার বাবা মার কাছ থেকেই পায়, তার বাবা মার কাছ থেকেই সে শিক্ষায় শিক্ষিত হয়। সেই রকম আমার হাজব্যান্ড এবং আমার ভাসুরমশাই তার মা বাবাকে দেখে এই শিক্ষায় শিক্ষিত হয়েছে। এবং বইয়ের কথা শোনাটা কোনো খারাপ না, বইয়ের কথা শোনাটা আসলেই ভালো। একটা স্বামী যেমন তার স্ত্রীর ভালো চায়, একটা স্ত্রী কিন্তু তার স্বামীর ভালো চায়, এছাড়া অপর কেউই কিন্তু তার ভালো চাইবে না। এতে আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকে, দুজনে সংসার করার মজাও একরকম থাকে। তবে একটা কথা বলি, আমার সঙ্গে আমার হাজব্যান্ডের যে ঝগড়া হয় না তা না, হয় অবশ্যই, কারণ হাঁড়ি আর কড়া পাশাপাশি থাকলে তো হবেই, তবে সেই ঝগড়াটা থাকে মাত্র 5 মিনিট। মামা একটা কথা সবসময় বলে, তুমি কিন্তু তোমার হাজব্যান্ডকে পেয়েছো তোমার শ্বশুর শাশুড়ির জন্য, তাই শ্বশুর শাশুড়িকে সবসময় সম্মান করবে, দেখবি পৃথিবীর সব কিছু তোমার কাছে কঠিন থেকে সহজ হয়ে উঠবে। আমাকে যতগুলো মানুষ ভালোবাসে প্রত্যেকে কিন্তু আমাকে একটা কথাই বলে, এত সুন্দর যে স্বামী পেয়েছিস তা কিন্তু তোর ক্রেডিটে না, আসলেই তোর শ্বশুর শাশুড়ির ক্রেডিট। তোমাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, ডালটা সাঁতলানো হয়ে গেছে, এখন সবজি বসাবো। মিক্সড সবজি করব, লম্বা কড়াই, বেগুন আর আলু দিয়ে, আর বানাবো আজকে ডিমের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের বানানো। এত পরিমাণ গরম পড়েছে তাই টক ডাল খাওয়াটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই উপকারী, কারণ টক ডালেতে শরীর কিন্তু অনেক ঠান্ডা করে। আর একটা খবর তোমাদেরকে দিই, ফৌজিবাবু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে, তবে কবে ফিরছে সেটা এখন তোমাদেরকে জানাবো না, তবে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে এবং আমি তার অধীর আগ্রহে বসে রয়েছি উনি কবে বাড়ি ফিরবে আর ওনাকে আমি দু চোখ ভরে। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি স্নানটা করে আসি, পরে কথা হবে। কমপ্লিট হয়ে গেছে, গ্যাস এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে, হ্যাঁ শুধু একটা কুকার পড়ে আছে, ডালটা সিদ্ধ করেছি আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন যাব স্নান করতে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যে এত পরিমাণ কষ্ট হচ্ছে, ধারণার বাইরে স্নান করব, ছাতে যাব ঠাকুরকে জল দিতে, তারপর এসে খাওয়া দাওয়া। তো চলো স্নানটা সেরে আসি। আমি পৃথিবীতে একজনকেই মানি, সেটা হলো শিবকে, কারণ যখন আমি বিপদে পড়েছিলাম বা যখন আমি কষ্ট পেয়েছিলাম তখন কিন্তু আমি সবসময় শিবের নাম নিতাম, আর শিব ঠাকুর সত্যি আমার পাশে ছিল এবং সাথে ছিল। একটা সময়ে এসে আমার কিন্তু বিয়েটাও ভেঙে যাচ্ছিল, সেই সময়তেও কিন্তু আমার শিব এসেই আমাকে রক্ষা করেছে, শিব আমাকে সঠিক পথ দেখিয়েছে, শিব আমাকে রক্ষা করেছে এবং সমস্ত বিপদ থেকে আমাকে খুব ভালোভাবে রেখেছে। বিপদের সময় মানুষের দিকে তাকিয়ে কাঁদবার থেকে ভগবানের কাছে বসে যদি কাঁদা যায়, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ আমার আর ভগবানের মধ্যে থাকে। মানুষের কাছে যদি কেঁদে একটা কথা বলো, সেটাকে 10 রকমভাবে বাড়িয়ে মানুষ কীভাবে যে মানুষের কাছে তুলে ধরে ধারণার বাইরে। শিবের মাথায় ঠাকুরমশাই অলরেডি জল দিয়ে গেছে, আকাশটা কি
চারিদিক তো পুরো নীল। আরে এইখানটাকে দেখো, এইরকম নাকি মেঘ হয়ে থাকলে যখন দীঘা যাওয়া হয় ওখানে বলা হয় ঢেউও ঠিক এরকম থাকবে। চলো এবার নিচে যাই, প্রচণ্ড গরম, গরমে চারিদিক পুরো শুকনো হয়ে যাচ্ছে, চারিদিক পুরো একদম মানে মাটিটাকে ফেটে ফেটে যাচ্ছে এত গরমেতে। আর পুরো দেখতে সারা জীবনে জলের কষ্ট একটু বেশি হয়, যার জন্য চারিপাশে শুকনো শুকনো আর শুকনো। প্রায় আড়াইটার মতো বেজে গেছে, পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি, এই যে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি। তো চলো তোমাদের দেখাই আজকে দুপুরের লাঞ্চে কী কী আছে। আছে ভাত, এখানে আছে পাঁচমিশলি তরকারি, বেগুন ভাজা, এখানে আছে টকের ডাল, আর এই যে ডিমের ঝাল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে আমার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে এসে তোমাদের সাথে আবার কথা হবে। প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়া করবার পর একটু শুয়ে বিকেলবেলাটাতে ছাতে যাই। আসলে ছাতে ঘুরতে খুবই ভালো লাগে এবং মনোরম পরিবেশ থাকে আর খুব সুন্দর হাওয়া দেয়। আজকে ছাতেওতে ওপরে দেখলাম হঠাৎ করে মিথুনদা গাছেতে গোবর দিচ্ছিল, মানে গোবর সার যেটা হয়, তো গাছের বৃদ্ধি খুব ভালো হয়, যার জন্য গোবর সার আরও সব মাটি আরও কী কী ছিল সব কিছু দিয়ে গাছের গোড়ায় দিচ্ছিল। তাই মিথুনদার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, তাতে মনটা বেশ হঠাৎ করে অন্ধকার নেমে এলো। আর আমার সব থেকে বড় দুর্বলতা, চাঁদের দিকে তাকিয়ে মনটা যেন আমার একদম হারিয়ে গেল। যদি বলো পৃথিবীর সব থেকে বেশি ভালো কাকে বাসো, তাহলে আমি বলবো চাঁদের এই জ্যোৎস্না রাতটাকে। এর মতো জিনিস যেন আমার মনে হয় পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। চাঁদের আলোর মধ্যে দাঁড়ালে আমার মন ভালো হয়ে যায়, আমার চারিপাশে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর মনে হয় অঝোরে খালি কেঁদে যাই আর চাঁদকে দেখে যাই। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।